করে মালয়েশিয়া দিনদারে মুক্তি পেয়েছিল, এটা আসলে হিস্ট্রি হয়ে গিয়েছে মালয়েশিয়াতে। মালয়েশিয়ানরা বলেছে যে এটা স্বর্ণ অক্ষরে দিনদারের নাম লিখা থাকবে বিভিন্ন জায়গায়, মানে তাদের ধরেন যে গভর্নমেন্ট যে কোম্পানি আছে, আমরা যেটাতে গেলাম সেটার নাম হচ্ছে ফিনান্স, এই ফিনান্স হচ্ছে গভর্নমেন্ট কোম্পানি। ওরা বলতেছিল যে মানে উই ক্যান রাইটিং ইউর মুভি নেম দ্য গোল্ডেন, মানে কি বলে এটা মানে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। এটা মালয়েশিয়ান আমাদের বাংলাদেশি ওরা ট্রান্সলেট করে বলল, তো ওরা ওদেরকে মালয়েশিয়ান ভাষায় বলল যে আমরা তোমার, তখন আমাকে বলল জাফর নামে যে ভাইয়া উনি বলতেছে আমাদের মুভির নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে মালয়েশিয়াতে। এবং টিজিবি যেটা জানেন টুইন টাওয়ার, সেইখানে ওনারা যে মানে রিসিপশন আমাদেরকে দিয়েছে, মানে এটা আমরা কোনোদিনই ভুলবো না। আমাদের দেশেও আমাদেরকে যেখানেই যাই রিসিপশন দেয়, বাট বিদেশে যে আমরা যে রিসিপশন পেয়েছি, তারপরে গভর্নমেন্ট থেকে যে রিসিপশন পেয়েছি, আগে পিছনে পুলিশ দিয়ে এয়ারপোর্ট থেকে নিয়ে যাওয়া, সব কিছু মিলিয়ে বলবো যে আর্টিস্ট হিসেবে আমাদের সফলতা, আমরা বাইরে গিয়ে যে সম্মানটা পেয়েছি এটা আমরা সারা জীবন মনে রাখবো। এবং এখন অন্য অন্য দেশে যেখানে যাব একই রকম যদি সম্মান পাই তাহলে মনে হবে যে আর্টিস্ট হওয়ার পিছনের যে গল্পটা ছিল সেই সফলতা আমরা পেয়েছি। ক্রিকেট বিশ্বকাপ নিয়ে বলবো, আমাদের দেশের মানে দেশের প্লেয়াররা খেলতে গিয়েছে, শুধু দেশের মানে ওরা প্লেয়ার হিসাবে খেলতে গেছে এটাই না, দেশকে রিপ্রেজেন্টেটিভ করতে গিয়েছে। আমরা চাই দেশ মানে মাথা উঁচু করে দেশে আসুক, ভালো কিছু করে দেশে আসুক, আর তাদের প্রতি আমাদের শুভকামনা রইল। আমাদের পছন্দের খেলোয়াড় আসলে আমি বলি যা আমি দেখেন, যখন সিনেমা রিলিজ হয় আমি সবাইকে সবার সিনেমা উইশ করি, যে সবাই কষ্ট করে একটা সিনেমা নিয়ে, যেমন আমি সবাইকে উইশ করি এরকম ক্রিকেট খেলবে, আমাদের দেশের ফুটবল খেলবে, যারা যেই খেলাতেই আসে এবং দেশকে রিপ্রেজেন্টেটিভ করতে যাবে সবাই আমাদের প্রিয় খেলোয়াড়, এবং সবার জন্য আমাদের শুভকামনা। বর্ষা কোন দল সাপোর্ট করে? বর্ষা হচ্ছে আর্জেন্টিনা, আর আমি এখনো বলি নাই কাউকে, দেখি আরেকদিন বলবো, খেলা দেখার পর বলবে ভাই, আরেকদিন বলবো। নেত্রী বলো তো, এখনো কাজ শেষ হয় নাই, এখনো 50% কাজ বাকি আছে, বাট ভেরি সুন আমরা এটার শুটিং শুরু করবো। নেত্রী দা লিডার, শুটিং এর আগে আবার প্রেস কনফারেন্স করে সব জানিয়ে দেবো।